জ্বালানির জ্বালা, পেট্রোলের পর এবার ডিজেলেও সেঞ্চুরি জেলায়। জ্বালানির জ্বালা অব্যাহত, মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। গত দু সপ্তাহে 13 বার বাড়ল দাম, এবার রাজ্যে আরও মহার্ঘ জ্বালানি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায় নিত্যদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, যার আজ শুধু মেট্রো শহরে নয় জেলাগুলিতেও পড়েছে। আর এভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। একইভাবে পেট্রোলের পর এবার নদিয়াতে সেঞ্চুরি হাঁকাল ডিজেল। নদিয়ার রানাঘাটে বুধবার ডিজেলের দাম 100 টাকা 41 পয়সা, সেখানে পেট্রোল আরও কিছুটা বেড়ে 115 টাকা 75 পয়সা। 22 মার্চ থেকে 6 এপ্রিলের মধ্যে মাত্র সপ্তাহ দুয়েকে নদিয়ার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে 10 টাকারও বেশি। পেট্রোলের পর এবার ডিজেল পার করল সেঞ্চুরি, 100 টাকা 61 পয়সা প্রতি লিটার। মুশকিল হয়ে যাচ্ছে, ভাড়া পাওয়া যাচ্ছে না, অনেক রাতে পয়সাটা কমের জন্য এবার আমরা দিনের পরে দিনা পড়ে যাচ্ছি। গাড়ি যখন কিনেছিলেন তখন কত দাম ছিল? 67 টাকা লিটার ছিল, আর এখন 106 টাকা 61 পয়সা। তাহলে এতে আপনার ভাড়া নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? নেই, এখন আরো আমার কমে যাচ্ছে। আগে 200 টাকা ফেলে ফেলে বাঁচতাম, সেই টাকাটা ঢুকে যাচ্ছে। আর মানুষের সঙ্গে দাম দিচ্ছে? মানুষ দাম দিচ্ছে না ভাড়ার জন্য, ভাড়া চেলে বলে না এত ভাড়া না কম। বেশি না দিলে তো আর গাড়ি চলবে না, গাড়ি তো তেলে চলবে। কি এই যে আন্দোলন ফান্দোলন হচ্ছে, তাতে কাজ হচ্ছে না? ওই কাজ হচ্ছে, কিছুই তো হচ্ছে না। আর কি নিয়ে যাচ্ছেন এখানে? মাছের পাবলিক ব্যবহার আমাদের সঙ্গে খারাপ করবে বা খারাপ করার কথাই, পরিস্থিতি তো ভালো না। তাদের হাতেও অর্থ নেই? হ্যাঁ, তাদের হাতেও অর্থ নেই, তারা কি করবে? এমনি তো প্যাসেঞ্জার নেই রাস্তায়, তার মধ্যে তেলের দাম এই অবস্থা। আপনার কোথা থেকে কোথায় রুট? আমাদের শান্তিপুর স্টেশন থেকে ভালুকা বটতলা। কতটুকু তেল লাগে মোটামুটি আপডাউন? আপডাউনে আমাদের এখানে এখন তেল লাগে 100 টাকার বেশি। সারাদিনে কতবার যাতায়াত করতে হয়? সারাদিনে আমাদের তেল লাগছে 350 টাকা, আমাদের সারাদিনে কালেকশান হচ্ছে 500 550 আমাদের কালেকশান। এভাবে গাড়ি রাখা বা পোষা খুব মুশকিল। তারপরে তো অন্যান্য খরচ তো রয়েছে। হ্যাঁ, তারপরে অন্যান্য খরচ রয়েছে, কোথায় বাড়ি? রিপোর্ট, টাইমস বাংলা।